আফ্রিকার দক্ষিণাংশে অবস্থিত জিম্বাবুয়ে দেশটির দক্ষিণ পূর্বাংশে অবস্থিত চৌদ্দশো শতকে পাথরে নির্মিত মহান জিম্বাবুয়ে শহরের নামে দেশটির নামকরণ করা হয়েছে জিম্বাবুয়ের রাজধানী হারারে দেশটিতে বর্তমানে জনসংখ্যা প্রায় এক কোটি একষট্টি লাখ পঞ্চাশ হাজার তিনশো বাষট্টি জন জিম্বাবুয়েতে খ্রিস্টান ধর্মের অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ মূলত ইংরেজি ভাষাই জিম্বাবুয়ের সরকারি ভাষা এছাড়া এখানে আরও প্রায় বিশটি স্থানীয় ভাষা প্রচলিত এদের মধ্যে সোনা ভাষাতে জিম্বাবুয়ের অর্ধেকেরও বেশি লোক কথা বলে দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার পর বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ এটি জিম্বাব্বর উত্তর পশ্চিমা অংশে বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত জামবেজি নদীর উপর অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত দ্বিগুণ প্রশস্ত ও দ্বিগুণ গভীর ইউনেস্কো উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জলপ্রপাতটিকে তালিকাভুক্ত করেছে এটি বহির্বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ ভিক্টোরিয়া জলপ্রপাতের কাছে অবস্থিত হুয়েন্স ন্যাশনাল পার্ক বিশালে পার্কের আয়তন চোদ্দ হাজার ছয়শো বর্গ কিলোমিটার পার্কটিতে রয়েছে বিভিন্ন লেক বিরল উদ্ভিদ আফ্রিকান বন্যপ্রাণী ও পাখি হুয়েন্স ন্যাশনাল পার্কে প্রায় তিরিশ হাজারেরও বেশি হাতি রয়েছে এছাড়া আশেপাশের বনগুলোতে বিভিন্ন প্রজাতির অ্যান্টিলোপ হাতি জিরাপ ইত্যাদি প্রাণীর বসবাস পাহাড়ের চূড়ায় বাজ পাখি ইগল আবাস গড়েছে ওদীতে জিম্বাবুয়ে মুতাপা ও রোজই সাম্রাজ্য নিয়ে বৃহত্তর আফ্রিকান রাজত্বের কেন্দ্র ছিল জিম্বাবুয়ে আঠারোশো দশক থেকে উনিশশো সাল পর্যন্ত জিম্বাবুয়ে ব্রিটিশ উপনিবেশের অধীনে দক্ষিণ রোডেশিয়া নামে পরিচিত ছিল উনিশশো সালে এখানকার শ্বেতাঙ্গ অধিবাসীরা রোডেশিয়াকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেও যুক্তরাজ্য এটিকে স্বীকৃতি দেয়নি উনিশশো সালে ব্রিটেনের সহায়তায় অস্ত্রবিরতি চুক্তি ও নতুন সংবিধান প্রণয়ন করার পর উনিশশো সালের এপ্রিলে গঠিত হয় স্বাধীন দা রিপাবলিক অব জিম্বাবুয়ে তখন থেকেই দেশটির শাসনভারে ছিলেন রবার্ট মোগাবে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা রবার্ট মোগাবে উনিশশো সালে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আহরণের পর প্রথম সাত বছর প্রধানমন্ত্রী ও পরবর্তীতে দেশটির রাষ্ট্রপতি ছিলেন তিনি সাঁত্রিশ বছরের এই শাসনের পর গত বছর একুশ নভেম্বর রবার্ট মোগাবে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন বলা হয় সেনাবাহিনী মোগাবেককে কার্যরত গৃহবন্দী করে রেখেছিল এরপর দেশটির প্রেসিডেন্ট হিসেবে হন এমারসন নানগাগোয়া অনিয়ম দুর্নীতি ও সাদা কালো দ্বন্দ্বে ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত হয়েছে জিম্বাবুয়ে প্রায় আঠারো বছর ধরে দেশটির অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে দাতা সংস্থাগুলো দেশটিকে এখন কোনো ঋণ দিতে চাচ্ছে না কোনো নিয়ম না মেনে সরকার নিজস্ব চাহিদা মেটাতে ইচ্ছামতো মুদ্রা ছাপিয়ে দেশটিকে ঋণ ভারে জর্জরিত করে ফেলেছে ফলে এখন নিজেদের মুদ্রা বিলুপ্ত হয়ে গেছে নিজ দেশে চলছে ডলার পাউন্ড ও ইউরোর মতো ভিন দেশি মুদ্রা গত আঠারো বছরের বেশিরভাগ সময়ে মোট দেশস উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির হার ছিল নেতিবাচক মূল্য স্ফীতির হার বেড়ে সর্বোচ্চ একশো সাতান্ন শতাংশে উঠেছে এর ফলে প্রভৃতি নেমে এসেছে শূন্যের নিচে মুদ্রার মান ক্ষয় হয়ে অর্থ শূন্য হয়ে গেছে জীবনযাত্রার মানও পড়ে গেছে নগদ অর্থের ঘাটতির কারণে ধীরে ধীরে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির অর্থনীতি এছাড়া কৃষি জমি দখলের অনুমোদন দেয়ার পর উৎপাদন কমতে থাকে ব্যাপকভাবে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বিশ্বকাপে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে জিম্বাবুয়ে বিশ্বকে তাক লাগিয়ে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে আপসেট ঘটায় জিম্বাবুয়ে এরপর থেকেই ক্রিকেট বিশ্বে জিম্বাবুয়ের নামটি পরিচিত